नमस्कार বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন, প্রায় এক সপ্তাহ কেটে গেছে। এক সপ্তাহ পর আমি আবার আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও বানাচ্ছি, সামনে আসলাম। তো সকালবেলা প্রচণ্ড রোদ, আজকে সকাল থেকেই রোদ উঠেছে। সকালে স্নান করে, বাসিটা সেরে স্নান করে আর কি রান্না বসিয়েছি। তো দেখো, আমি এই টিনে ছাপা ঘরে প্রচণ্ড গরম, তো এর মধ্যেই রান্না করতেছি। এখন বাজে 9টা, সকালবেলায় রান্না করে নেব, কারণ মিস্ত্রিরা আসে তখন দুপুরবেলা। আর এই ঘরটাতে প্রচণ্ড গরম, দুপুরবেলা রান্না করা যায় না, সকালেই রান্না করে নিচ্ছি দুপুরেরটা। তো এখন তো কতদিন ঘর ভাঙলো, ওদের ঘর ভাঙতে টাইম লাগলো। আজকে মনে হচ্ছে ঘর আর কি ভীতি উদ্বোধন করবে, ভীতি স্থাপন করবে আর কি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু, ঘর আজকে নতুন করে শুরু করছে তোমাদের সঙ্গে দেখাই। তো চলো ভিডিওটা দেখো, আমি কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, ঘর ভাঙা তো শেষ, এখন ঘর ভাঙতে প্রায় 8-10 দিন সময় লেগে গেল। তারপরে নামলো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তো আর কাজ হবে না, তার জন্য বাদ গেলো কয়েকদিন। তো গতকাল আসছিলো রাজমিস্ত্রিরা, এসে এই জায়গায় এই গর্তগুলো খুঁড়ে গেছে, দেখাচ্ছে সবাইকে। গর্তগুলো খুঁড়ে গেছে, এখন আজকে ভীত পূজা করে তারপরে কাজ শুরু করবে ওরা। তো এই এখন এই অবস্থায় আছে, গর্ত খুঁড়ে গেছে সবাই। ঘরটা জায়গাটা চাপাত লম্বা, ওই জন্য ঘরগুলো লম্বা হলো, লম্বাই হবে, জায়গাতেই হবে। চার কোণা হলে তাহলে ভালো হতো, এখন তার সে অবস্থা নেই, লম্বা জায়গা, কী করা যাবে, ওইভাবেই চলছে। তো এই জায়গায় সামনে দেখতে পাচ্ছ যে ঘরটার সামনে একটু জায়গা পড়ে আছে, এই জায়গায় পরবর্তীকালে বারান্দা, একটা করিডোর টাইপের হবে, জায়গা নাই তো ওই জন্য। তো এই আপাতত এই অবস্থায় আছে, দেখাচ্ছি। এখন ঘর আজকের থেকে শুরু করবে ভীত পূজা করে, তো ওরা আসুক, কাজ শুরু করুক, তারপরে আবার তোমাদের সঙ্গে আসুক। এই দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে ডাল, মসুরির ডাল করলাম, আর এখানে যে চচ্চড়ি করছি, আলু বেগুন কচু ছিল ঘরে, আলু বেগুন কচু দিয়ে একটা কাঁঠালে বেচি দিয়ে চচ্চড়ি হলো, আর এখানে পাঁপড় ভেজে রেখেছে, এই যে পাঁপড় ভাজি। আজকে আমাদের দুপুরবেলা এটাই খাওয়া হবে। তো সকালবেলা রান্না করে নিলাম, রান্না হয়ে গেছে, এখন আমি অনেকটাই কাজ হয়ে গেল মনে করো। সকালে বাসি ঘাস সেরে স্নান করে নিয়ে যে রান্না করলাম, তো এখন মোটামুটি এখন দুপুরবেলা খেতে দেবো ওদের। তো চলো দেখি, আবার মিস্ত্রি আসবে, ওদের সঙ্গেই থাকতে হয়, এটা এটা জিনিস চাই, ওদের সঙ্গে সঙ্গেই থাকতে হয়। তো সকালবেলা রান্নাটা করে নিলাম, অনেকটা কাজ আগে গেল। তো চলো, এই দেখো মিস্ত্রি এসে কাজ শুরু করে দিচ্ছে, এই যে দুরমুস করছে, আর ওই পাশে কিছু মিস্ত্রি বসে আছে, ওই ইট পরিষ্কার করছে। ওরা ঘর ভেঙে যে পুরনো ইটগুলো বের হয়েছে সেই ইট দিয়ে আর কি গাঁথার কাজ শুরু করবে। তো এখন এতটুকু, আবার পরে দেখাচ্ছি তোমাদের। আজকে 6 জন আসছে, তার মধ্যে 2 জন মিস্ত্রি আর 4 জন লেবার, মোট 6 জন। তা তাদের জন্য ওরা চা করতেছে, এই যে চাটা হয়ে গেছে, ওদের এখন চা বিস্কুট দেওয়া হবে। ওরা বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে, ওদের এটাই নিয়ম, একটু চা দিতে হয়, সেই চা বিস্কুট এই যে এখন দেবে, এই চা আমার ঢাল, হ্যাঁ এখন চা ঢালতেছে। গরম প্রচণ্ড গরম, আবার কয়েকদিন বৃষ্টি গেল, তার জন্য কাজ হলো না, এখন কাজ বৃষ্টির পরে আবার কাজ শুরু করছে, আবার প্রচণ্ড গরম। যখন যা হয় সেটা বেশি করেই হয়, এখন তারপরে যদি আবার বৃষ্টি নামা শুরু করে তাহলে তো কাজ আবার বন্ধ হয়ে যাবে।
একটু আগে ভিত পূজা হলো, আমি করলাম আর কি, এমনই কপাল। এই বাড়ি যখন ভাঙলাম, যখন সেই ঘরটাও আমি ভিত পূজা করছিলাম, এটাও আমিই করলাম, ভাগ্যই বলতে হবে আর কি। তাই এই যে শুরু হয়েছে, এখন আস্তে আস্তে কাজ আগে যাবে। এই গরম গরমের মধ্যে কাজ করা মুশকিল, তাই একটা ঠান্ডা ফুটি নিয়ে আসছি। ওরা সবাই মিলে খাচ্ছে, গরম করতেছে, ফুটি খেয়ে একটু এনার্জি হবে। ওই দিচ্ছে ওর মা, গরম গরমের মধ্যে খাওয়ার পরে তো সবার ভালোই লাগবে, একটু আরাম পাবে। এই যে সকালবেলা বাজার নিয়ে আসছিল, আজকে তো ডাল রান্না করছি, বাজার আনে নাই সেইভাবে। ওই যে কাঁচা লঙ্কা আর লেবু, ঝিঙ্গা আনছে, কালকে চচ্চড়ি খাবো ঝিঙে। এখানে লেবু আছে, এখন সবজি পাওয়া যায় না, যাওয়া আছে প্রচুর দাম। এই 250 লঙ্কা তাই 40 টাকা, তারপর ঝিঙ্গার 80 টাকা গেছে, আধা কেজি আনছি 40 টাকা। এখন কম সবজি পাওয়া যায়, কম সবজি দিয়ে কোনো মতো চলতে হবে। এখন এই যে গরম, তো লেবু এখন বেশি চলে, লেবু এখন বেশি পাওয়া যায়, এখন লেবুর সময়, প্রচুর লেবু ওঠে। লেবু কিন্তু ঘাটতি নেই, লেবু প্রচুর ওঠে। 8টা লেবু 20 টাকা, আর কত, ভালোই হয়েছে। এখন এই কটা উঠে রাখি, উঠে রেখে ভাত দিব দুপুরবেলা। এখন 3টা বাজে, হ্যাঁ 3টা বাজে। নাম বলি কি, এগুলো তখন বেশি হবে না, তো এগুলো ওই কাজে লাগিয়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলো তখন ওই কাজে লেগে যাবে। তাহলে আচ্ছা, না না, যদি না হয় তাহলে তো কালকে তোমরা কাজ শুরু করো, আমি ইট নিয়ে আসবো নি। আর ইট তো আছে মোটামুটি 800 মতন ইট রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু উঠে গেলেই হয় না, এটা রাত হলেও তো মোটামুটি 10টা লাগে আর হবে না। কাজ করতেছে, এদের শেষ পর্যায়ে চলে আসছে, 5:45 না, আমি ধরছি তো এটা। কাজকে এখানে কাজ শেষ, ওরা গুছিয়ে গাছিয়ে রাখছে, রেখে কাজ শেষ করবে আর কি আজকে। তা বন্ধুরা, বেলা প্রায় শেষ হয়ে আসছে, 5টার বেশি বাজে। আজকে ভিডিও আমরা বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা কালকে আসবো, আগামীকাল কতটুকু কাজ হলো তাই নিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন করে দেখা করব। ভালো থাকবেন।